শুনছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বাজেটের বিরুদ্ধে, রাষ্ট্রীয়ত্ব সংস্থা বেসরকারীকরণের বিরুদ্ধে, কর্মসংস্থানের দাবিতে, দেশের সংবিধানের রক্ষা করতে ধর্মীয় রাজনীতিকে সামনে রেখে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার বিরুদ্ধে, সব হাতে কাজ চাই, সব হাতে ভাত চাই, এই দাবিতে এনআরসি, এনপিআর, সিএএ এর বিরুদ্ধে খাদ্য, মৎস্য, কৃষি, সামাজিক কল্যাণ, নগরোন্নয়ন, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে ভর্তুকি বজায় রাখার দাবিতে সিপিআইএমের যুব ও ছাত্র সংগঠন ডিওয়াইএফআই, এসএফআই, ডানকুনি ও চণ্ডীতলা লোকাল কমিটির যৌথ উদ্যোগে রবিবার সন্ধ্যায় চণ্ডীতলা হাসপাতাল থেকে ডানকুনি হাউজিং পর্যন্ত এক সুবিশাল মিছিল হয়ে গেল। এই মিছিলে শতাধিক ডিওয়াইএফআই, এসএফআই কর্মী সহ বেশ কিছু সাধারণ মানুষের উপস্থিত ছিল। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই ডানকুনি লোকাল কমিটির সম্পাদক তথা ডিওয়াইএফআই হুগলি জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড মনোজ গায়েন প্রমুখ। তন্ময় ভৌমিক, রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আজকের মিছিলের কারণটা কি? মিছিলটার কারণ হচ্ছে, আগামী আপনারা জানেন যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী বাজেট, তার প্রতিবাদে সারা দেশ জুড়ে জাতপাত নিয়ে যে ধর্ম ভেদাভেদ চলছে, হানাহানি চলছে, সারা ভারতবর্ষ জুড়ে বেকারত্ব, তার প্রতিবাদে কর্মসংস্থানের দাবিতে এবং গতকাল বিধানসভায় তৃণমূলী বিধায়ক যেভাবে সিপিএম বিধায়ককে আক্রমণ করেছে, সারা রাজ্যে নারীদের নিরাপত্তার স্বার্থে, বেকার যুবকদের কর্মসংস্থানের স্বার্থে এবং আগামী 28 তারিখ যে দিল্লি অভিযান, তার আহ্বানে আমাদের এই মিছিল আমরা চণ্ডীতলা থেকে ডানকুনি হাউজিং করলাম। কোথা থেকে কোথা পর্যন্ত হলো? চণ্ডীতলা হসপিটাল থেকে ডানকুনি হাউজিং পর্যন্ত মিছিল আমরা সংগঠিত করেছি। আপনার নাম? আমার নাম মনোজ গায়ে।